নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হাতিকে ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি 20 চৈত্র 4 এপ্রিল মঙ্গলবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 20 চৈত্র 4 এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় 5:32, সূর্যাস্ত 5:49, ত্রয়োদশী দিবা 7:55, পুরফালি নক্ষত্র দিবা 9:38, বৃদ্ধি যোগ রাত্রি 3:54। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ 4 এপ্রিল 20 চৈত্র। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে বুধ শুক্র রাহু। মেষে বুধ অশ্বিনী নক্ষত্রে, মেষে শুক্র কৃত্তিকা নক্ষত্রে, মেষে রাহু অশ্বিনী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে মিথুনে আধা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করছে কন্যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রে, কেতু অবস্থান করছে তুলায় সাথী নক্ষত্রে, শনি অবস্থান করছে কুম্ভে শতবিশা নক্ষত্রে, রবি বৃহস্পতি অবস্থান করছে মীনে, বৃহস্পতি মীনে রেবতী নক্ষত্রে, রবি মীনে অবস্থান করছে রেবতী নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশি আজ অর্থাৎ 4 এপ্রিল মঙ্গলবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে একটা নতুন সাফল্যের ইঙ্গিত পাবে, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপে আপনার থাকতেই হবে। আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনে যথেষ্ট চিন্তা আনবে। আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি লাভ করবেন, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মলাভ, সন্তানের বিদেশে চাকরি লাভের খবরে মনেতে আনন্দের বার্তা খেলে যাবে মেষ রাশি। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস হবে, শরীর মোটেও ভালো থাকবে না, শরীরের কারণে কাজকর্ম পণ্য হবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তা, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃষ রাশি। তবে বৃষ রাশি যেদিক দিয়ে একটা ভালো সমাচার আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনার কর্মলাভ হবে, বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। এছাড়াও আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে যথেষ্ট চাপ আছে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের দ্বারা আপনি যথেষ্ট ভালো কিছু রেজাল্ট পাবেন। আজকের দিনে আপনার সন্তান বিগড়াবে, সন্তানের অভদ্র ব্যবহার, সন্তানের খারাপ মানসিকতা মনে কষ্ট আনবে মিথুন রাশি। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশি একাধিক শত্রুতা করছে, সেদিক দিয়ে সাবধান, কোনো বন্ধু আপনার সঙ্গে
খারাপ আচরণ করবে সেদিক দিয়েও মিথুন রাশি সাবধান। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক সৌভাগ্যের উদয় হবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে কর্কট রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাবে না, আপনার ভুলের কারণে মোটা টাকা খরচা যেতে পারে, রাস্তাঘাটে চলাচলে সাবধানে থাকতে হবে, কোথাও আঘাত থেকে দুর্ঘটনা ঘটতেই পারে। কর্কট রাশি আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই রয়েছে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি শরীর ভালো থাকবে না, পেটের গণ্ডগোল সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আপনার মা বা মাতৃস্থানীয় কারো আচরণে আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন, আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক আপনার মনে আনন্দ যোগাবে। তবে যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সিংহ রাশি বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন। এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে যা অবশ্যই আপনাকে কমাতে সাহায্য করবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে। আজকের দিনে আকস্মিক লটারি প্রাপ্তি, মোটা অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেই পারে কন্যা রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট এগিয়ে রাখবে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে প্রতারকরা প্রতারণা করতে চেষ্টা করছে, তারা নানাভাবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। কর্কট রাশি এই কন্যা রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশি সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার মনেতে আনন্দ দিলেও সন্তানের দুর্ঘটনা যোগ থেকে অবশ্যই সাবধান। এরপরে তুলা রাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, থাইরয়েড সমস্যা, প্রেশারের সমস্যা, হার্ট কিডনি ট্রাবল, এছাড়াও আপনার জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। পারিবারিক জীবনে অস্থিরতা যোগ রয়েছে, আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, সন্তানের ভদ্র ব্যবহার আপনার মনে আনন্দ যোগাবে। আজকের দিনে পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধির সংবাদ আছে সিংহ রাশি এই তুলা রাশি। তুলা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োগ কর্মজীবনে সফলতা যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি আছে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে এক বা একাধিক প্রতারক আপনার ঘরে চুরি করতে পারে বা আপনাকে ভুল বুঝিয়ে টাকা মেরে দিয়ে চলে যেতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে সাফল্যের ধারা বজায় থাকবে, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সংবাদ অবশ্যই পারিবারিক জীবনে সৌভাগ্য আনবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই রয়েছে। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মলাভ, বন্ধুদের দ্বারা অবশ্যই আপনি আনন্দজনক পরিবেশের মধ্যে থাকবেন। কর্কট এই বৃশ্চিক রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনু রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য মনে যথেষ্ট অস্থিরতা আছে। তবে ধনু রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যায় ভয়ঙ্কর বাধা আছে, যারা ছোটো ছোটো স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা করে না বা পড়াশোনা করতে অমনোযোগী, তাদের ক্ষেত্রে আমি বলবো
আরও বেশি আরও বেশি আপনাকে প্র্যাকটিস করতেই হবে, কারণ আজকের দিনে আপনার যেদিক দিয়ে অবশ্যই খারাপ। আজকের দিনে ধনুরাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। ধনুরাশি জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তান জড়িত শ্রীবৃদ্ধির সমাচার অবশ্যই আছে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। মকর রাশি, মকর রাশি আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকেও যথেষ্ট চিন্তা রাখবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই রয়েছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার পাবেন। তবে কুম্ভ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে ভালো আচরণ করবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে একটা নতুন উন্মেষ আসবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। মকর কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির সমাচার আজকে আছে। আজকে আপনার জন্য পারিবারিক জীবনে অস্থিরতা, সাংসারিক জীবনে অবশ্যই কিছুটা অস্থিরতা থাকবে। মীন রাশি আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা অবশ্যই পাবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। বৃষ্টি কুম্ভ রাশি মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি সন্তানের শ্রীবৃদ্ধির খবরে মনে আনন্দ দেবে, এছাড়া কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই পারিবারিক জীবনে অবশ্যই মেলামেশা করবে মীন রাশি। সুতরাং আজকের এই ভিডিও 20 চৈত্র 4 এপ্রিল মঙ্গলবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন। তা আর বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি, আপনি শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।